আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রান্নার আইডিয়া। যেহেতু আমাদেরকে এখন গ্যাস নাই, চুলায় গ্যাস নাই, রান্না করতে হয় সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলা, তো এগুলাতে তো আমাদের হিসেব করে রান্না করা লাগে। ইলেকট্রিকের চুলা রান্না করলে বেশিক্ষণ সময় যদি যায় তাহলে আমাদের বিল আসবে বেশি। গ্যাস সিলিন্ডারে রান্না করতে বেশি সময় নিলে গ্যাস খরচ হবে বেশি। সেই জায়গায় আমাদেরকে একটু হিসাব করে রান্না করতে হয়, হিসাব করে চলা লাগে যেন খুব দ্রুত রান্না করতে পারি। তো এই জন্যে আমি করি এইভাবেই। দেখেন আপনারা, আমি তিতা করলা ভাজি করবো। তো তিতা করলা আমি সালাদের মেশিনে একটু স্লাইস করে নিয়ে, পাতলা পাতলা স্লাইসগুলো, খুবই পাতলা পাতলা হয়, এই স্লাইসগুলো আমি স্লাইস করে নিয়ে, তো একদম চিকন 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 ছোটো একটা আলু, ছোটো একটা আলু আমি অ্যাড করতেছি করলার সাথে। সে আলুগুলো যেরকম একদম সুতোর মতো করে চিকন চিকন করে কেটে নিচ্ছি, আর তিতা করলাটাও ওভাবে কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, দুইটাই সমানভাবে কেটে নিলাম। নিয়ে সব কিছু একসাথে একরকম, আলু করলা সবগুলোই একরকম করে কেটে নিয়েছি যেন খুব দ্রুত হয়ে যায়। 2-3 মিনিটের ভিতরে যেন আমি রান্না করে ফেলতে পারি। যেহেতু আমাদের গ্যাস নেই, তাহলে আমাদের একটু টেকনিক নিজের থেকে বের করতে হবে কীভাবে আমরা দ্রুত রান্নাটা করতে পারি। আমাদের গ্যাস কম খরচ হবে সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করলে কারেন্ট কম খরচ হবে, এটার জন্যে। তা আমি কী করলাম, এখানে যে সবগুলো একদম চিকন 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 করে কেটে নিয়ে আলু করলা চিকন চিকন করে কেটে নিয়ে যে সবগুলো একসাথে কেটে নিয়ে মরিচ কাটলাম, একটু গোটা গোটা করে রসুন কাটলাম, আর 3-4 কুচ দিলাম, আবার পেঁয়াজও একটু বড় বড় করে কাটলাম, একটা টমেটো দিলাম, এ দিয়ে সবগুলো একসাথে কেটে নিয়ে একসাথে দিয়ে এখন পাতিলে তেল দিয়ে, তেলও খুব বেশি লাগে না, তেলটা যদি আমরা গরম ভালো করে গরম করে তারপর দিই তাহলে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না। এখানে দিয়ে দিচ্ছি আমি কালোজিরা, কালোজিরার ফ্লেভারটা এসব ফ্রাইয়ের মধ্যে খুব ভালো যায়, দিয়ে দেখবেন আপনারা। এখন তেলটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি, একসাথে ঢেলে দিয়ে এখন উপরে দিয়ে দিব হলুদ, 1 চা চামচ হলুদ দিলাম, একটু লবণ দিলাম, 1/2 চা চামচের কম জিরা গুঁড়ো দিলাম। তো লাগে না হয়তো হলুদ গুঁড়াটা, তারপরেও আমরা তো সুন্দরের পূজারি, আমাদের কাছে একটু চকচকা ঝকচকা না হলে আমাদের কাছে ভালো লাগে না, তাই একটু হলুদের গুঁড়া দিতেই হলো, দিলাম। এখন নাড়তে নাড়তে এগুলো দিয়ে ছোলাটার উপরে দিয়ে নাড়তে নাড়তে আমার মনে হয় যেন 2-3 মিনিটের ভিতরে আমি বাদ বেড়ে নিয়ে তারপরেই এগুলো করলাটা ভাজি করার জন্য রেডি করলাম। তো এইটুকু সময়ের মধ্যে আমি খুব সর্বোচ্চ হলে আমার 3-4 মিনিট সময় গেছে। তো এগুলো কেটে কুটে নিয়ে আমি একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সময় খুবই বেশি সময় মোটেও লাগে না। এই যে আমি ভাজি করে ফেললাম, 3-4 মিনিট লাগলো আমার সর্বোচ্চ, ভাজি করে আমি এখন খেতে বসবো। বাস খাবার প্লেটে নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। এত মজা হয় এভাবে করলে, এত মজা হয় না আমাদেরকে কষাইতে হয় না, আমাদেরকে কোনো ঝামেলা করতে হয়, সবাই এভাবে খাবেন ইনশাআল্লাহ, দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে, আমাদের খরচও কম হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।